গুড মর্নিং বন্ধুরা, এসবিএ ফ্যামিলিতে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কি জানো তো, ধনতেরাস। তো আজকে দেখো, সারাদিনের নাম নিয়ে আমি বেরিয়ে পড়লাম ঘর থেকে। তো কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই তোমরা দেখতে পারবে। ব্লগটা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো আমার চ্যানেলে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নোটিফিকেশান পাওয়া যায়। নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এত লাইন পড়েছে গাড়ি, তো গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, বাসটা। তো দেখো, আমরা কিন্তু বাস থেকে এবার নেমেই গেলাম। তো এখানে আনাসা রোড, এটা কিন্তু আনাসা রোড, আনাসা রোড আমরা নেমে গেলাম। তো দেখো, লাইন দিয়ে গাড়ি যেতেই আছে, এত গাড়ি, এখানে যাওয়ার উপায় নেই, রাস্তায় এদিক দিয়ে ওদিক পার হতে পারছি না। তো বাস থেকে নেমে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা ভালো করে দেখতে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতে তো মায়ের দর্শন পেয়ে গেলাম। সামনেই তো কালী পুজো, তো মাকেও একটু দর্শন করে নিলাম। তো দেখো, রাস্তায় এরা সার্কাস খেলা দেখাচ্ছে। তো দেখো কত সুন্দর, একটু একটু বাচ্চা, এদেরকে পড়াশোনা না শিখিয়ে কী করাচ্ছে। দিব্যি কিন্তু পড়াশোনা শেখাতে পারে, বাবা মা কিন্তু ভালোই, শরীরটা সুস্থ আছে। তো এদেরকে এমন নিচে নামিয়ে দিচ্ছে পড়াশোনা না শিখিয়ে। তো দেখো রাস্তায় কীরকম ঘুরে ঘুরে এদের খেলা দেখায়, এরা নাচ করে, খেলা দেখায়, কিছু পয়সা ইনকাম করে। তো এদের যদি একটু পড়াশোনা শেখায় কত এদের ভালো হবে। তো দেখো খেলা কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই মিলে বাচ্চাগুলো। দেখো একটা বাচ্চা ওই ওইটুক তারের এই সে গোল গোল রিংগুলোর ভিতর দিয়ে দুজন ঢুকে যাচ্ছে। তো দেখো এবারে চলে আসলাম, কিছু জেরক্স করতে হবে। তো এগুলো হসপিটালের কাগজপত্র। তো আমরা কিন্তু হসপিটালে এসেছি, তোমাদেরকে তো বলাই হয়নি। তো আমরা কিন্তু হসপিটালে এসেছি, ভাঙা হসপিটালে। তো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো জেরক্স করছি, দুটো তিনটে কপি করে নিলাম। তো এবার চলে আসলাম আমরা হসপিটালের ভিতর। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে স্কিপ না করে। তো দেখো অনেক কিছু দেখার আছে আজকে, কিন্তু তোমাদেরকে বলা হয়নি, এটা কিন্তু সুখবরের জন্য কিন্তু আমরা এসেছি। তো সুখবরটা কি দেখো, লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়ে টিকিট কাউন্টারে টিকিট কাটা হলো। এবার এদিকে আমি লাইনে লাইন দিয়ে বসে আছি। তো ডাক্তার তো দেখানো হয়ে গেল, ডাক্তার দেখিয়ে। তো দেখো 5 টাকা করে সরকার থেকে আমাদেরকে খেতে দিচ্ছে, খাদ্য দিচ্ছে। তো আমরা কিন্তু ওখান থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো খেয়ে একটুখানি ভিতরে এসে বিশ্রাম নিয়ে তারপরে আমরা চলে যাব বাড়ির দিকে। তো আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি হসপিটাল থেকে বেরিয়ে, আমাদের দেখানো হয়ে গেছে। তো এখানে এসেছি একটু কিছু, আমরা কচুরি খেতে চলে আসলাম আবার। তো তুমি কচুরি খেয়ে নিই। কচুরি খাওয়ার পরে দেখো হসপিটাল ভিতরে এত পায়রা কোথা থেকে আসে যাই না। তো ওদেরকে দেখো চাল খেতে দিচ্ছে, ওরা কী সুন্দর চাল খাচ্ছে। এত পায়রা কোথা থেকে আসে, এরা কিন্তু অন্য কোথাও যায় না, এখানেই থাকে এই ভাঙর হসপিটালের মধ্যে। কী সুন্দর পায়রাগুলো, ওদেরকে চাল দিচ্ছে, ওরা চুপচাপ চাল খাচ্ছে। সাইড থেকে অনেকে যাচ্ছে হেঁটে হেঁটে। তো ওরা কিন্তু অতটা ভয় পাচ্ছে না যে ওদেরকে ধরবে কি না। তো ওরা দিব্যি চাল খেয়ে যাচ্ছে মনের সুখে। ভাঙর হসপিটাল, MRI ভাঙর হসপিটাল, MRI না সরি MR। এত ভালো লাগলো দেখতে, উড়ে কি সুন্দর চলে যাচ্ছে, আবার চাল দিচ্ছে, আবার খেতে চলে যাচ্ছে, লাগলো আমার এটা দেখে। কি দারুণ লাগছে, এত সুন্দর পায়রাগুলো চাল খাচ্ছে। তো দেখো আমরা এবার কিন্তু বাসে উঠবো বলে বাড়ির দিক যাব। তো দেখো গাছটায় এত সুন্দর বাক্স বাদাম হয়েছে, এই বাক্স বাদাম কিন্তু আমরা কিনে খাই বাজারের থেকে। তো এখানে দেখো এই বাক্স বাদাম পড়ে যায়, পেকে পড়ে ফেটে রাস্তার মধ্যে থাকে, কেউ খাওয়ার লোক নেই। আমাদের ওখানে যদি হতো সবাই নিয়ে খেয়ে নিত।
তো হসপিটাল থেকে তো বাড়িতে চলে এসেছিলাম, তো এসে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো এসে ঘরে এসে ঘরের কাজ বাজ সেরে স্নান করে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো মাছ এনেছি, তোমাদের দাদা তো মাছ রান্না করছি। হ্যালো ফ্রেন্ড, আজকে তো ধনতেরাস, তো আজকে তো আমাদের এত খেয়াল ছিল না। আজকে তো হসপিটাল হসপিটাল করে গেল, তারপরে এসে ঘরের কাজ বাজ সেরে রান্না বাড়া সেরে তারপরে এই দেখো এই ঝাঁটাটা নিয়ে চলে আসলাম। তো একটা ধনতেরাসের দিন নাকি ঝাঁটা আনা ভালো ঘরে, তো আমি সবার মতন ঝাঁটা নিয়ে চলে আসলাম। আর একটা ভালো জিনিস দেখো বন্ধুরা, তোমাদেরকে তো শেয়ার করা হয়নি, এই দেখো আজকে আমি শাঁখা পরেছি। তো তোমরা এর আগের ভিডিওটিতে দেখেছো আমি কলতলায় পরে গিয়ে শাঁখা বেড়ে গেছিলো, তো পুরোটা গেল, লক্ষ্মী পুজো দুর্গা পুজো সব চলে গেল, শাঁখা পরতে পারিনি। তো আজকে এই শাঁখাটা পরলাম। তো এই দেখো মা এসছে ধনতেরাসের প্রসাদ দিতে, ধনতেরাসে পুজো দিল একটু, তাই প্রসাদ দিতে নিয়ে আস প্রসাদ দিল, সরি। তো এবারে আমরা খাবো, তো ভিডিওটা কন্টিনিউ আর করছি না, অনেকটাই বেড়ে গেছে। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন নতুন ব্লগের সাথে। এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা। মায়ের দিয়ে প্রসাদ দিচ্ছে আমাদের, হই বাতাসা ও বাজি আনতে গেছে আমাদের কাছে, আমরা চপ কিনছিলাম, তা ও বলে কি রে আমাকে পয়সা দাও বাজি কিনে, তা 5 টাকা দিয়েছি বাজি কিনে চলে গেছে। আজকের দিনে ভালো এই কই বাতাসা খাওয়া, কই বাতাসা ঠাকুরের কাছে দিয়েছি। হ্যাঁ, তারপরে এই প্রসাদ খেলে আনন্দ থাকে সংসারে। হ্যাঁ তাই, তা শুনতেই পেলে মা বললো এই প্রসাদ খেলে সংসারে আনন্দ থাকে কই বাতাসা। তো আমরা খাই, তোমরাও খাবে তো চলে আসো, না তোমরাও বাড়িতে পুজো দিয়ে খাও না। তো তো টাটা, গুড নাইট সবাইকে জানাই।